নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা 1100 স্কোয়ার ফিটের আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট দেখাতে এসেছি। তো আমি আপনাদের যে ফ্ল্যাটটা দেখাবো সেই ফ্ল্যাটের ভেতরে রয়েছে, খুব সুন্দর রয়েছে, 1100 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। আর এখানকার যে ফ্ল্যাটের যে প্রাইসটা কিন্তু 4000 টাকা স্কোয়ার ফিট রয়েছে। দেখুন আপনারা, প্রতি স্কোয়ার ফিটের দাম 4000 টাকা করে স্কোয়ার ফিট রয়েছে, দেখুন আপনারা। আর এই যে ফ্ল্যাটটা যে দেখাচ্ছি, এই ফ্ল্যাটটা হচ্ছে G+3 বিল্ডিং, আর ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরে রয়েছে ফ্ল্যাট, দুটো ফ্ল্যাটই ফাঁকা আছে। আর এই ফ্ল্যাটের যে লোকেশান হলো এসএন রোড, আপনার নিউ আলিপুর থেকে যে বেহালা যাবার যে এসএন রোড, সেই রোডের পাশে রয়েছে এই ফ্ল্যাটটা, খুব সুন্দর একদম। মানে ধরুন যে আন্ডার কনস্ট্রাকশন বলতে পুরো কাজই কমপ্লিট হয়ে এসেছে, শুধু ওয়ালে প্লাস্টারের কাজ চলছে, আর ফ্লোরিংয়ের যে কাজ সে কাজগুলো চলছে, দেখুন। আমি পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। আর বন্ধুরা, আপনাদের কেমন লোকেশানে জমি বাড়ি বা ফ্ল্যাটের প্রয়োজন, অবশ্যই কিন্তু আপনারা আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন, বা ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা মেসেজ বা কলও করতে পারেন। আর বন্ধুরা, ধরুন যে আপনারা আপনাদের কোনো বাড়ি ফ্ল্যাট বা ফাঁকা জায়গা বিক্রি করবেন কিন্তু আপনারা বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলে বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি ফ্ল্যাট বা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট হোক, আর যে কোনো ধরনের ফ্ল্যাট আপনারা নিন, তার পেপার্স এবং তার যে লিগালিটি সেটা কিন্তু আপনারা খুব ভালো করে যাচাই করে নেবেন। এটা কিন্তু মানে খুবই ভাইটাল, কারণ আপনার কষ্টের টাকা কোনোভাবে যেন মিস ইউজ না হয়, তার জন্য কিন্তু এই কথাটা আপনাদেরকে বারবার করে আমি বলে থাকি। আর যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করার আগে কিন্তু আপনারা একটু চেক করে নেবেন এগুলো খুব ভালো করে। তো দেখুন, এই ফ্ল্যাটের পুরো ডিটেলসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, দেখুন এই যে ফ্ল্যাটের যে লিফট রয়েছে, লিফটের পাশেই রয়েছে ফ্ল্যাটের এন্ট্রান্স। আর এই যে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফ্ল্যাটটা রয়েছে 1100 স্কোয়ার ফিটের। যারা ভাবছেন যে একটু বড় এসএন রয়েজের রোড আছে, এসএন রোড যে আছে নিউ আলিপুর এসএন রোড, বা নিউ আলিপুর থেকে যে বেহালা যে এসএন রোড আছে সেই এসএন রোডের পাশে, আর মিতালি যে মাঠ, এই মিতালি মাঠের পাশেই রয়েছে এই ফ্ল্যাটটা, দেখুন খুব সুন্দর রয়েছে ফ্ল্যাটটা। আর ফ্ল্যাটের এন্ট্রান্সের পর একটা বেশ চওড়া একটা জায়গা পাওয়া যাচ্ছে, এখানে চাইলে আপনারা শু বা অন্যান্যভাবে চাইলে কিন্তু ডেকোরেট করতে পারবেন। 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে, 2 BHK ফ্ল্যাট, দেখুন আপনারা। স্পেস কিন্তু আপনারা অনেকটা পেয়ে যাচ্ছেন এখানে, এই যে দেখুন, এই যে বড় পোর্শনটা দেখছেন আপনারা, এটা ডাইনিং প্লাস ড্রয়িং প্লেস হিসেবে এই জায়গাটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। আর কিচেনের জন্য এই পোর্শনটা ছাড়া আছে, এই যে দেখুন এখানে, এটা কিচেন প্লেস। আর কিচেন প্লেসের পাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো কিচেন প্লেস, এই যে কিচেনের জায়গা, কিচেনে আপনারা দুদিকে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, একটা পেয়ে যাচ্ছেন আপনার সাউথের দিকে আর একটা পেয়ে যাচ্ছেন ওয়েস্টের দিকে। তো দুটো উইন্ডো আপনারা দুদিকে পেয়ে যাচ্ছেন কিচেনে। আর পাশাপাশি এই যে দেখুন, এক্সস্টার লাগানোর জন্য বা কিচেন চিমনি লাগানোর জন্য যে জায়গা, সেই জায়গাটাও কিন্তু আপনারা রয়েছে, এই যে দেখুন খুব সুন্দর রয়েছে। 1100 স্কোয়ার ফিটের রয়েছে এই ফ্ল্যাটটা। আর এই ফ্ল্যাটের এই যে দেখুন এন্ট্রান্স, লিফটের পাশ থেকে এখানে একটা বড় স্পেস পেয়ে যাচ্ছেন, যে ধরুন যে শু র্যাক বা অন্যান্য কিছু করে যদি আপনারা ওয়াল কিছু যদি ডেকোরেট করেন, তো চাইলে কিন্তু আপনারা করতে পারবেন। আর যারা ভাবছেন যে একটু আন্ডার কনস্ট্রাকশন, দেখুন ফ্ল্যাটের কিন্তু লাস্ট ফিনিশিংয়ের যে কাজগুলো, ফ্লোরিং এবং ওয়ালের যে প্লাস্টারের কাজ, সেই কাজগুলো চলছে। আর ফ্ল্যাটটাতে কিন্তু বর্তমানে কিন্তু অনেকটা খোলামেলা স্পেস রয়েছে, দেখুন খুব সুন্দর রয়েছে, যে ডাইনিং বা ড্রয়িং প্লেস এখানে, আর ড্রয়িং প্লেসের পাশে কিন্তু এখানে আপনারা একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এই যে দেখুন বেশ বড় উইন্ডো আছে, আর এটা ইস্টের দিক করে রয়েছে। আর পাশাপাশি দুটো বেডরুম, এই যে একটা বেডরুম রয়েছে আর এই পাশে আর একটা বেডরুম রয়েছে, দুপাশে দুটো বেডরুম। তো আমি ফার্স্টে যে বেডরুমটা, সেই বেডরুমটা আপনাদের সামনে তুলে ধরছি, কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন। আর এই বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছে, এই যে দেখুন কাজ চলছে। আর এইখানে কিন্তু একটা খুব সুন্দর রাস্তা রয়েছে, যে কোনো ধরনের ফোর হুইলার অনায়াসে কিন্তু এখানে আসতে পারবে,
যেটা রোড রয়েছে দেখুন, আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি। আর যারা ভাবছেন যে এসএন রোডের আশপাশে ফ্ল্যাট নেবেন, ধরুন যে এখান থেকে নিউ আলিপুর স্টেশন, ধরুন যে 5 মিনিট অটোতে যেতে লাগবে আপনার, আর মেট্রো স্টেশন বলতে বর্তমানে যে মেট্রো স্টেশন রয়েছে সেটি হলো রবীন্দ্র সরোবর মেট্রো, আর এখানে যে আর একটা মেট্রো স্টেশনের যেটা কাজ চলছে তো এখনও তো সেটা চালু হয়নি, অজন্তা মেট্রো, তো এখান থেকে কিন্তু 5 মিনিট অটোতে যেতে লাগবে, আর পায়ে হেঁটে যদি আপনারা যান তাহলে 10 মিনিট লাগবে। তো এইটা আর একটা বেডরুম, এই বেডরুমে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন পাশাপাশি। এই যে দেখুন, একটা রয়েছে ওয়েস্টের দিকে মানে পশ্চিম দিক করে, আর একটা রয়েছে নর্থের দিক করে মানে রোড সাইড যে রয়েছে রোডের দিক করে। দেখুন এই যে খুব সুন্দর রয়েছে। আর এই বিল্ডিংটা কিন্তু G+3 বিল্ডিং রয়েছে, আর এই 1100 স্কোয়ার ফিটে দুটো ফ্ল্যাটই ফাঁকা রয়েছে, তাছাড়া কিন্তু সবই বুকিং হয়ে গেছে। দুটো ফ্ল্যাট যে রয়েছে এই বিল্ডিংয়ে 1100 স্কোয়ার ফিট করে, একটা রয়েছে ফার্স্ট ফ্লোরে আর একটা রয়েছে থার্ড ফ্লোরে মানে চারতলাতে রয়েছে। তো আমি যে ফার্স্ট ফ্লোরে যে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা একটা ওয়াশরুম, তো এই যে বেডরুম, এই বেডরুমের সঙ্গে আপনারা অ্যাটাচ পেয়ে যাচ্ছেন। আর কমন যে ওয়াশরুম, কমন ওয়াশরুমটা একটু বন্ধ আছে, আর সবই আন্ডার কনস্ট্রাকশন আছে। যখন আপনারা সরাসরি এসে দেখবেন তো চাইলে কিন্তু তখন আপনারা দেখতে পারবেন। আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি, আর আপনারা সরাসরি আসুন, এসে একবার ভিজিট করুন। আর বন্ধুরা, আপনাদের কেমন লোকেশানে জমি বাড়ি বা ফ্ল্যাটের প্রয়োজন অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন। আর এই ফ্ল্যাটটা যখন ধরুন যে আপনারা সরাসরি এসে ভিজিট করবেন, তো ভিজিট করার জন্য আপনারা আমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। আর এইসব যে আন্ডার কনস্ট্রাকশন যে ফ্ল্যাটগুলো থাকে না, এই ফ্ল্যাটগুলোতে একটা সুবিধা কী, ধরুন যে আপনারা যদি এখন এই ফ্ল্যাটগুলোতে বুকিং করেন, আপনারা তো কনস্ট্রাকশন দেখতেই পাচ্ছেন কী কন্ডিশানে আছে কীভাবে আছে, আর চাইলে নিজেদের মতো করে ধরুন যে ইন্টেরিয়ার কিছু ডেকোরেট করবেন, তো ইন্টেরিয়ার ডেকোরেট করতে চাইলে কিন্তু আপনারা এখনই করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের খরচা কম হবে, কেননা এখন জাস্ট রভাবে আছে, মানে একদম রভাবে আছে, আপনি যেরকম চাইবেন ঠিক সেইভাবে ডেকোরেট করে নিতে পারবেন। তো এরকম কিন্তু একটা সুবিধা পাওয়া যায় এরকম একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে। আপনি ফ্ল্যাটের স্ট্রাকচারও চোখের সামনে দেখতে পাচ্ছেন, নয় যে বুকিং দিয়ে কেমন হবে না হবে স্ট্রাকচারটাও দেখে নিলেন, আর পাশাপাশি কিছু ধরুন যে ওয়ালের সঙ্গে এক্সট্রা কিছু নিজের মানে আইডিয়া অ্যাপ্লাই করবেন, তো সেগুলোও কিন্তু করার জন্য একটা বিশেষ সুবিধা পাওয়া যায় এসব ফ্ল্যাটে। তো দেখুন,